জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঙালি জাতির কল্যাণের জন্য, এমন মন্তব্য করেছেন নোয়াখালীর দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় নাটেশ্বর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে নিতে দিনরাত পরিশ্রম করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নবনির্মিত মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট ইদ্রিস মিয়া একাডেমিক ভবনের উদ্বোধন করেন মোর্শেদ আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার দাওয়া দেশকে উনি আজকে উন্নত রাষ্ট্রে পরিণত করতেছেন এবং আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ওনার ক্যারিজমেটিক, ওনার যে পলিসি এই জাতির উপর আল্লাহ সৃষ্টি করেছে ওনাকে, এ জাতির কল্যাণে, এ জাতির উন্নয়নে।